প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে চাকরিপ্রার্থী বন্ধুরা বিশেষ কিছু বার্তা কিন্তু দিচ্ছেন কার্যত সিট আপডেট দাবিকে কেন্দ্র করে অর্থাৎ সিট আপডেটের দাবি নিয়ে কি তবে এবার সুপ্রিম কোর্টে মামলা হবে এবং ডিসেম্বর মাসেই কি নতুন নিয়োগ নোটিফিকেশন আসতে চলেছে চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু এই বিষয়ে বারংবার জানতে চাইছেন এবং বিভিন্ন ধরনের স্ক্রিনশট তারা কিন্তু পাঠাচ্ছেন তো সেই দিক থেকে বেশ কিছু কনফিউশন দূর করার চেষ্টা করছি এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি তাই আর্জেন্ট ভিত্তিতে এই ইম্পর্টেন্ট ভিডিওটি আপনাদের জন্য আর্জেন্টভাবে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন এবং শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা কথাবার্তা না বাড়িয়ে আমরা একেবারে মূল আলোচনায় এবং মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট একেবারে জুলাই মাসের শেষে দাঁড়িয়ে সামনেই কিন্তু আগস্ট মাস এবং আগস্ট মাস বিভিন্ন চাকরি ক্ষেত্রে মামলার দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট তৎস সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে কিন্তু উল্লেখযোগ্য হতে চলেছে সর্বোচ্চ ন্যায়ালের সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি এসএলএসটি গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু রয়েছে এই আগস্টেই তো আগস্ট মাসটা কিন্তু একটা জাজমেন্ট ডে হতে চলেছে বা জাজমেন্ট মান্থ হতে চলেছে আগস্টের দিনগুলো তো সেই দিক থেকে আপার প্রাইমারি ম্যাটকেসও কিন্তু এগারো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে অবস্থান করছে এবং জাজমেন্ট একটা সম্ভাব্য সময়সীমাও কিন্তু উঠে এসেছে সম্মানীয় দি বিচক্ষণ বিচারপতির এজলাস থেকে কি ধরনের জাজমেন্ট উঠে আসে সেই দিকে কিন্তু সকলে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন এবং উৎকণ্ঠার মধ্যেও কিন্তু দিন কাটাচ্ছেন জয়নিংয়ের অপেক্ষায় মূলত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অর্ডারটি আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা চাইছেন দ্রুত অর্ডারটি আসুক এবং তাদের জয়নিংয়ের ক্ষেত্রে রিকমেন্ডেশান জয়নিং নিয়ে যাবতীয় সমস্যার সমাধান হোক তো সেই নিরিখে দাঁড়িয়ে আরও একবার ইন্টারভিউ বঞ্চিতরা কিন্তু যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তারা কিন্তু আবারও কলকাতার রাজপথে নেমেছিলেন আঠাশ তারিখে তো কার্যত তারা সিট আপডেটের দাবি জানিয়ে ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগের ব্যবস্থা করার কিন্তু ডাক দিচ্ছেন বারংবার এ বিষয়ে তারা কিন্তু বার্তা দিতে চেয়েছেন এবং আঠাশ তারিখেও তারা গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছেন কিন্তু সিট আপডেটের ক্ষেত্রে একটা বড় বিষয় বা বেশ কিছু ইনফরমেশন উঠে আসছে যে বিষয়ে চাকরি প্রার্থী বন্ধুরা এবং আমাদের গুরুত্বপূর্ণ ভিউয়ার্সরাও কিন্তু বেশ কিছু স্ক্রিনশট বা তথ্য আমাদেরকে দিচ্ছেন যে সিট আপডেটকে কেন্দ্র করে তবে কি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে নতুন করে কোনো মামলা হবে বন্ধুরা এই বিষয়ে জানিয়ে রাখি ম্যাট কেসের হিয়ারিং সমাপ্ত হয়েছে কিন্তু আলটিমেট কনক্লুশন বা অর্ডার কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাস থেকে এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই অর্ডার আসবে এবং তার জন্য নির্ধারিত ডেটেই কিন্তু যাবতীয় বিষয় একটা অর্ডার পাস্ট হবে এবং সেই বিষয়টি হওয়ার পরবর্তী ক্ষেত্রে যদি জাজমেন্টে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের আশাব্যঞ্জক দিক না থাকে তবে কিন্তু পরবর্তী স্টেপ আমরা জানি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু একমাত্র রাস্তা যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা হবে কি না হবে এ বিষয়ে কিন্তু একেবারে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিলমোহর দেওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয় তবে কতগুলি ফ্যাক্টর বা ইস্যুকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে আপনাদেরকে বারংবার বলেছে আমরা কিন্তু অথেন্টিক নিউজ পরিবেশন করার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমাদের ভিউয়ার্সরা কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনশট পাঠান যেখানে কিন্তু বিভ্রান্তিকর তথ্য উঠে আসে যদিও সেই সমস্ত বিষয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি না কারণ আমরা চেষ্টা করি সার্বিকভাবে সকলের স্বার্থে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রোভাইড করতে যাতে সকলে দেখে বুঝে শুনে বিষয়গুলিকে অবশ্যই অনুধাবন করতে পারেন এবং সেই দিক থেকে দাঁড়িয়ে সিট আপডেটের যে দাবি সেখানে কিন্তু অনেক ওভারেজ প্রার্থী রয়েছেন এটা মাথায় রাখতে হবে এবং অনেকেই কিন্তু বয়স শেষের প্রায় দোড়গোড়ায় এসে পৌঁছেছেন লো কাটফের প্রার্থীরাও কিন্তু রয়েছেন তো সেই দিক থেকে সিট আপডেট হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ওভারেজ হয়ে গেলে সেই একটা সমস্যা তিনি কি করে এজের মধ্যে আসবেন সেই বিষয়টাও দেখার বিষয় আবার যদি একেবারে কাট অফ লো থাকে তবে সেক্ষেত্রে সিট আপডেট হলে কিভাবে সেটা পাবেন না পাবেন এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে একটা জট জটিলতার জায়গা থেকেই যাচ্ছে তাই সিট আপডেট হওয়াটা খুব জরুরি তো যদি অর্ডার আশাব্যঞ্জক না হয় তো সেই দিক থেকে আবারও নতুন করে লোক অফ ওভারেজ প্রার্থীর জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে মামলা হতেও পারে এরকমই কিন্তু কিছু আভাস ইঙ্গিত একেবারে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বেরিয়ে আসছে কারণ সকলেই চাইছেন একটা ন্যায় বিচার সেই দিক থেকে যদি এগারো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে কোনো পজিটিভ বার্তা না উঠে আসে পজিটিভ জাজমেন্ট কোনো কিছু না উঠে আসে তবে কিন্তু নতুন করে একটা জট আবারও কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় তৈরি হতে পারে তো সেই বিষয়ে কিন্তু আমরা ফোকাস রাখবার চেষ্টা করছি আর একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি মঞ্চ কিন্তু ধর্নামঞ্চে অবস্থানের পাশাপাশি রোদ ঝড় জলে পুড়ে রাস্তায় নেমে তিলোত্তমার বুকে আন্দোলন করে তারা কিন্তু সিট আপডেটের দাবিকে রাখতে চাইছেন এবং ন্যায্য দাবি গেজেট রুলকে মান্যতা দিয়ে রুল এইট থ্রি বিকে মান্যতা দিয়ে অবশ্যই কমিশন যাতে সিট আপডেট করে এবং গেজেট রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগের দাবি জানাচ্ছেন একটা গেজেট বা রুলসকে ফলো করে তারা কিন্তু এগোতে চাইছেন তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ভ্যারিফাইড গ্রুপ থেকেও এরকমও খবর উঠে আসছে যে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হবে বা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বেন তারা অবশ্যই সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে কারণ দীর্ঘ দশটি বছর বেশ কিছু চাকরি জীবন থেকে কিন্তু চলে গিয়েছে এর বিভিন্ন ক্যাটাগোরেশান রয়েছে যেমন সিট আপডেটের দাবিতে লড়ছেন জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু জয়নিং চাওয়ার জন্য লড়ছেন জয়নিং পেতে লড়ছেন পাশাপাশি ওয়েটিং প্রার্থীরাও কিন্তু অপেক্ষামন তারাও লড়ছেন এবং যে সমস্ত প্রার্থীরা ট্রেনিং ও সিট উভয় আপডেট করে নিয়োগের দাবি জানাচ্ছেন তারাও কিন্তু লড়ছেন তো সব মিলিয়ে বলা যেতে পারে সিট আপডেটের দাবি অমূলক কোনো দাবি নয় কিন্তু কতটা সিট আপডেট হবে আশাব্যঞ্জক হবে কিনা আশাব্যঞ্জক না হলে পরবর্তী ক্ষেত্রে তারা সর্বোচ্চ ন্যায়ালে যাবেন কিনা এ নিয়ে কিন্তু চাপা উৎকণ্ঠা কৌতূহল চাকরি প্রার্থীদের মনে কাজ করছে এবং তারা কিন্তু ভীষণভাবে এই বিষয়ে আপডেট চাইছেন তাই এই যাবতীয় বিষয় তুলে ধরা তবে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমে ভ্যারিফাইড আপার প্রাইমারি ভ্যারিফাইড গ্রুপগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করি যে সিট আপডেটের দাবি কার্যতে যদি না পূরণ হয় তবে লোক কাট অফ ওভারজের প্রার্থীদের ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু তারা ন্যায় বিচার চাইতে অবশ্যই ন্যায় বিচারের দাবিতে কারণ দীর্ঘ দশটি বছর এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটা স্তম্ভিত হয়ে রয়েছে অবশ্য কমিশন চাইছেন এই প্রসেসের জটমুক্তি ঘটুক এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবও কিন্তু চাইছেন কোর্টের বিষয়ে কোর্টের তরফ থেকে সংকেত এলেই তারা কিন্তু নিয়োগে হস্তক্ষেপ করবেন এগিয়ে নিয়ে যাবেন প্রসেসটা তো সেই দিক থেকে দাঁড়িয়ে এটা একটা বড় ম্যাটার যে সিট আপডেটের দাবি যদি সম্পূর্ণ পরিপূরক না হয় যদি ভালো বার্তা না উঠে আসে তবে কিন্তু এরকমও বার্তা সামাজিক গণমাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বেন তারা এমনটাও কিন্তু বার্তা উঠে আসছে তো দ্বিতীয় ক্ষেত্রে আরও কিছু বিষয়ে চাকরি প্রার্থী বন্ধুরা জানতে চাইছেন বা বার্তা দিচ্ছেন যে আগত ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে কি নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান আসবে বন্ধুরা বিষয়ে জানিয়ে রাখি এই আপার প্রাইমারি রিলেটেড প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে গেলেই নতুন নিয়োগের নোটিফিকেশান আসার সম্ভাবনা জায়গা তৈরি হয়ে যাবে বলাই বাহুল্য যে যে রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে জট জটিলতা অতিক্রম করতে চলেছে এবং সামনেই জাজ জাজমেন্টের একটা দিনক্ষণ ঠিক হচ্ছে তো বা জাজমেন্ট আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেই লগ্নে দাঁড়িয়ে এই আপার প্রাইমারির যাবতীয় জটমুক্তি ঘটলেই বা সাপমোচন ঘটলেই কিন্তু নতুন নিয়োগ নোটিফিকেশান আসবে তো এই প্রসিডিওরটাকে কমপ্লিট করতে অর্থাৎ যদি নিয়োগ সংক্রান্ত অর্ডার আসে তবে রিকমেন্ডেশান দিয়ে জয়নিং করিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে যারা রয়েছেন তাদেরকে ধাপে ধাপে উপরের দিকে তুলে এনে কাউন্সেলিং করিয়ে স্কুল পাঠিয়ে যাবতীয় প্রসেসটিকে সম্পন্ন করে আর কিছু সিট পড়ে আছে কিনা পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয় যাবতীয় বিষয় বা প্রসিডিওরটাকে মেনটেন করার পরে পরেই যদি সমস্ত দিক ক্লিয়ার হয়ে যায় এবং কোনো আইনানুক কোনো ঝামেলা হওয়া পরিস্থিতি জায়গা না তৈরি হয় তবে কিন্তু অবশ্যই অবশ্যই করে নতুন নিয়োগ নোটিফিকেশান আসার সম্ভাবনা জায়গা তৈরি হবে কারণ কমিশন কিন্তু প্রস্তুত ইতিপূর্বে আমরা দেখেছি যে সামাজিক গণমাধ্যমে খবর উঠে এসেছিল যে কোর্টের সবুজ সংকেত পেলে তারা কিন্তু অবশ্যই নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে নেবেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন শুধু দরকার কোর্টের তরফ থেকে সবুজ সংকেত তো সেই সবুজ সংকেত একটা প্রসিডিওর মিটলে নেক্সট প্রসিডিওর আসবে এটাই কিন্তু স্বাভাবিক এবং সেটা কিন্তু আমরা আশা করতেই পারি তো আশাগত দিক থেকে এটাই উঠে আসছে যে এই নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসেই আসবে নাকি আগামী বছরের শুরুতে আসবে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা নতুন করে তৈরি হচ্ছে কারণ আপার প্রাইমারি হিয়ারিং পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে চাকরি প্রার্থী বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন একটা কনক্লুশনের পথে পা বাড়াতে চলেছে আপার প্রাইমারি ম্যাট কেস জাজমেন্ট আসার পরে তাই যারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইছেন তাদের কাছে এই নোটিফিকেশানটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে কাম্য কারণ তারা দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে পারেননি পাশাপাশি কিছু প্রার্থী বর্তমানে ট্রেন্ড হয়েছেন তারা চাইছেন নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান আসুক তো ডিসেম্বরেই এই নতুন নোটিফিকেশান আসবে কিনা চাকরি বন্ধুরা জানতে চাইছেন তো জানিয়ে রাখি যদি প্রসিডিওর এগোতে থাকে সব কিছু ক্লিয়ার হয়ে যায় তবেই কিন্তু আসার সম্ভাবনার জায়গা তৈরি হবে এবং সেই বিষয়ে কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে অগ্রিম এই মুহূর্তে জাজমেন্ট আসেনি তাই কিছুই কিন্তু বলা যাচ্ছে না দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ